वेलकम टू डिजिपोएट डेमो। डिजिपोएट डेमो ते अपना स्वागत। डिजिपोएट डेमो में आपका स्वागत करता हूँ। टुडे आई विल शो यू हाउ टू क्रिएट दिस इमेज एंड this image and this image. So let's start. আমি এখানে টাইপ না করে আমার আগে থেকে টাইপ করা টাইপিং লিস্ট থেকে আমি এটাকে সিলেক্ট করতে পারি। এটা আমি সিলেক্ট করলাম। এবার এটাকে অলরেডি অ্যানাদার আনসেপ্ট ক্রিয়েশান ইজ গোয়িং অন, স্টিল ওয়ান টু ক্রিয়েট নিউ অ্যানাদার ক্রিয়েশান ইজ গোয়িং অন অ্যাজ আই ওয়াজ টাইপড বিফোর, দ্যাটস ওয়াই দিস মেসেজ ইজ কামিং অ্যান্ড আই ডিডন্ট সেভ ইট, সো আই ওয়ান্ট টু ডিসকার্ড ইট। ইয়েস নাও I need to change font size. No, already dewa preset font theke ami eta select korte chai. Select korechi. Ebar er color ta ke change korte chai. কালারটা দিলাম, এটার জন্য একটা হালকা কালার দিলাম, ওকে দিলাম, আর একটু হালকা দিই। বেশ, একটু ব্যাক শ্যাডো দিয়ে দিই, এর ব্যাক শ্যাডো দিয়ে দিই, ব্যাক শ্যাডো দিলাম, এরও ব্যাক শ্যাডো দিয়ে দিই। এবারে তো ইমেজ সেট করব। আমি না লিস্ট লিস্ট এটা থেকে নয়, লিস্ট থেকে একটা নিয়ে নিচ্ছি, এটা নিয়ে নিতে পারি। দেখি এখান থেকে একটা, হ্যাঁ এই মেঘটাকে আমি নিয়ে নিই, এই মেঘটাকে নিয়ে নিলাম। ঠিক আছে, এখান থেকে একটু ছোটো করতে চাই, সেই জন্যে এখান থেকে ছোটো, এখানে কোনো ফন্ট নেই, এই সুপর্ণা লেখাটাকে আর একটু লাইট কালার দিতে চাই, দিয়ে দিলাম। আর একটু একটু বড় করতে চাই, বেশি বড় হয়ে গেছে। এই নিচে যে একটু জায়গা বেশি মনে হচ্ছে নিচে আর কোনো টাইপ এরিয়া নেই, এখানে কোনো টাইপ এরিয়া নেই, কিন্তু এটাকে আমি ছোট করতে চাই। কি করে করব, ট্রিম করতে চাই। এখানে একটা মেনু আছে, দেখুন আবারও কী দেওয়া, ট্রিম হয়ে গেছে না, আমার আর একটু নিচে নামাতে হবে। ঠিক আছে, একটু ইন্টারমিডিয়েট দিই, ইমেজটাকে ফিট করে দিলাম। হ্যাঁ, এবার মেঘটা কেমন যেন ঠিকঠাক মনে হচ্ছে না, আমি অনেকগুলো অপশান এখানে ব্যবহার করতে পারি, করতে পারি ইমেজটা এইভাবে ফিট করতে পারি, এটা করতে পারি, সেন্টার অ্যালাইনমেন্ট উইথটাকে ইয়ে করে দিতে পারি, আবার আমি এরকম করতে পারি আমার দরকার মতো। আমি এখানে প্রথম স্ট্রেচ করলাম, তারপরে এরকম করে দিলাম। হ্যাঁ, আমার ইমেজটা তৈরি হয়ে গেছে। এবার মেঘটা এমনভাবে দেখাচ্ছে মনে হচ্ছে কেমন যেন ব্যাকগ্রাউন্ডটা ঘেঁটে আছে,
এই অবস্থা থেকে বেরোনোর জন্য আমি এটাকে একটু ব্লার করে দিতে পারি, ব্যাকগ্রাউন্ডটা ব্লার করে দিলাম, তার আগে এটাকে ছোট করে নিই। কাছাকাছি চলে এলো, এটাকে ফিট করে দিলাম, ই করে দিলাম। এবার এটাকে ব্লার করে নিই। এটাকে ব্লার করব কি করে, আমার এই প্রথমে যে টপ মেনুটা আছে ব্লার, এবার এখানে ব্লার অ্যামাউন্টটা সেট করে দিলাম। এই যে দেখুন ব্যাকগ্রাউন্ডটা ব্লার হয়ে যাচ্ছে কেমন, বেশ এবার ঠিকঠাক লাগছে। এবার জাস্ট এটাকে সেভ করে দিলাম, সেভ করে দিয়েছি। এবার গ্যালারিতে গিয়ে দেখি, হ্যাঁ সেভ হয়ে গেছে। এ হলো আমার ইমেজ। নাও আই ওয়ান্ট টু ক্রিয়েট দিস ওয়ান, আব ইয়ে মায় কানা চারাও, গুলজার জি কা ইয়ে যো শের হ্যায় দস্তক, ইসকো করনা চাহতা হুঁ। তো কেসে করে, ইয়ে প্রিভিয়াসলি টাইপ হুয়া মেরে পাস হ্যায় অলরেডি হ্যায় মেরে পাস, তো ইসকো হাম ইয়ে করতে থে, হ্যাঁ অলরেডি চল রা হ্যায় ঠিক হ্যায় উসকো হাম হটা দিতে। তো পহলে কাম করতে হ্যায় ইসকো থোড়া কালার চেঞ্জ কর দেতে হ্যায়, কি ডার্ক ব্যাকগ্রাউন্ড দেনে কে বাদ ভি ইসকো হাম দেখ পায়। দে দিয়া, আব ইসকো এক ব্যাকগ্রাউন্ড দে দেতে হ্যায়, হাম ব্যাকগ্রাউন্ড এইসে সিলেক্ট করতে হ্যায়। স্ক্রিনশট ওয়ালা এসে হ্যায় ক্যা দেখতে হ্যায়, ইয়েস গুলজার জি কা ইয়ে পিকচার মেরে পাস হ্যায়। তো এক কাম করতে হ্যায় ইসকো যে ফন্ট সাইজ কো পহলে চেঞ্জ করনা হ্যায়, হামনে ফোকাস কি ফন্ট স্টাইল হাম ইয়ে কলম স্টাইল কা ফন্ট লেতে হ্যায়, ইসকো দেতে হ্যায় ये वाला, ये जो यहाँ पे है इसको थोड़ा करीब करीब कर देते हैं, हाँ अब जो है इमेज को ठीक तरीके से फिट करना है। इमेज ऑप्शंस में जाए, पहले हम राइट साइड कर देते हैं, पहले फिल कर देते, फिल कंप्लीट फिल कर दिया, देखते कोई ये है क्या नहीं। राइट साइड में कर दिया, ऊपर में थोड़ा सा अगर ऐसे कोई सिनारियो आएगा तो आप क्या कर सकते, आप ये जो इमेज है टोटली कवर कर दे सकते हैं, और नहीं तो देखिए हमारा इमेज यहाँ से यहाँ फिट करना है, यहाँ से ये जो राइट साइड में यहाँ फिट करना है, ये राइट से यहीं पे फिट करना है। तो क्या करें, ये जो कलर जो है ना यहाँ पे हम फिल कर दे सकते हैं इसको, क्या करा ब्लैक कलर है तो कम कीजिए, ब्लैक कलर से हम बैकग्राउंड फिट कर दिया। ओके वो चला गया, थोड़ा सा लाइट होगा शायद, ठीक है थोड़ा सा लाइट भी कर देते, पता नहीं कौन सा एरिया में होगा। ओके लग रहा है और भी डार्क होगा, ठीक है ओके ये कर सकते हैं, नहीं तो हम अब कवर कर सकते हैं जैसे ठीक ठाक लगे। तो मैंने एक्चुअली जो होना चाहिए वही करना चाह रहा हूँ, कर दिया फिट हो गया। आप इसको थोड़ा बड़ा कर सकते हैं, ये जो से अलाइनमेंट है अलाइनमेंट सेंटर से मुझे लगता है लेफ्ट अलाइन में भी अच्छा रहेगा, और इसको
और भी लाइटर कर दे तो अच्छा रहेगा। ठीक है, वो जो अगर ऐसे कोई केस आए जो आपका लाइटर फॉन्ट, लाइट कलर वाला फॉन्ट कोई लाइट कलर के ऊपर आ गया, जैसे ये जो गुलजार जी का मुंह पर आ गया, इसको अगर ये जो दोनों कलर मिस सेम सेम आ जाता है तो आप शेडो दे सकते हैं, क्योंकि वो प्रोमिनेंट तरीके से वो बाहर आ जाएगा। आप शेड डार्क शेडो सिलेक्ट कर सकते हैं, उसके बाद वो शेडो दे सकते हैं, उसमें क्या होगा वो थोड़ा प्रोमिनेंट होगा। या फिर इंटर मार देते, ठीक है। अब इमेज को सेव कर दिया, नहीं गया, टोटल कवर कर दे, इसके बाद ये कर दी, ठीक है ठीक है। अब ठीक ठाक लग रहा है, ये जो इमेज हमारा रेडी हो गया। अब इसको सेव कर देते हैं, सेविंग द क्रिएशन, देख लेते हैं क्या हुआ। ठीक है, दिस इज द इमेज, ओके। अब हम ऑलरेडी एक कॉपी पहले से है, मैं इसको भी डिलीट कर दे रहा हूँ। अब मुझे ये जो है इसको तैयार करना है, तो क्या करते हैं, ऑलरेडी मेरे पास ये भी टाइप्ड है, ऑलरेडी टाइप्ड, आई एम सिलेक्टिंग फ्रॉम ऑलरेडी टाइप्ड गैलरी टेक्स्ट, प्लीज सेट अ लाइटर कलर फर्स्ट सो दैट यू कैन सी व्हाट एवर टेक्स्ट आर देयर आफ्टर सेटिंग अ डार्क बैकग्राउंड। ओके, दिस वन शुड बी लाइटर, सी देयर इज मास स्पेसेस हियर, हाउ टू रिजॉल्व दिस इशू, हाउ टू रिजॉल्व दिस इशू। गो टू दिस ऑप्शन, जस्ट प्रेस दिस वन, राइट साइड हैज बीन क्रॉप्ड एंड यू नीड टू क्रॉप द अंडर सेक्शन, जस्ट टैप द मेनू आइटम विथ अप एरो की थर्ड वन फ्रॉम द राइट साइड, एंड देन दिस वन, द पिक्चर एरिया टेक्स्ट एरिया हैज बीन क्रॉप्ड। Why it has been come write this? Because I was editing a previous one. I was editing previous one which was larger than the area. That's why the area was larger and I have cropped it. Now I want to set a picture. This picture, yes, this one. Yes, I want to take the entire area. I'll do it later. At first, I am increasing the text size. No, I have to change the text size. I have to change the text style first. Text size has been increased. And text style, text color, this should be like
তিরিশ ওকে অ্যান্ড আই নিড টু সেট দ্য ইমেজ গো টু ইমেজ অপশন আই এম কভারিং দ্য এন্টায়ার এরিয়া বাট আই ডোন্ট থিঙ্ক ইট ইজ লুকিং নাইস দ্যাটস ওয়াই আই ক্যান ডু ইনক্রিজ দিস এরিয়া অর ডিক্রিজ দ্য টেক্সট গো টু ইমেজ অপশন লাইক দিস ইজ দেয়ার এনি টেক্সট ইজ দেয়ার এনি এক্সট্রা টেক্সট নো দেয়ার ইজ এনি এক্সট্রা টেক্সট সো ক্রপ ইন দিস ইমেজ ওকে দেন আই নিড টু কভার দিস এরিয়া আই ক্যান স্ট্রেস বাট আই ডোন্ট ওয়ান্ট টু স্ট্রেস আই নিড দ্য অ্যাকচুয়াল ইমেজ দ্যাটস ওয়াই আই নিড টু ফিল দিস এরিয়া উইথ প্রপার কালার ব্যাকগ্রাউন্ড ওকে Yes, I can text them little bigger, okay. No, left align is. See the mind me text were overlapping the fetch that's why I need to select the shadow dark color and shadow yes okay I am setting the shadow here also and here also yes no I need darker color okay and a new thing I want to introduce you if you want you can blur this image how to blur this image just it you need to set the blur amount if blur amount is increased the images will be faded okay so Yes, is it looking nice? Then taking a snapshot. Okay, now see the image in the gallery. Yes, this is the image, and now we can share it. You can share it like this. Okay. I don't want to share it right now. You can see writing list, whatever you have typed. How to save a writing. I'm telling you. I am getting a new one, fresh one. Yes. I want to discard it. My poetry, my
signature name, my Wedgie content, Wedgie line to I'm doing copy and paste and paste and paste. 3, 4, 5 and at the bottom my signature. Signature by. Whenever we create code, usually we use signature at the bottom. And this is the text. You can create further image from here. I am taking, or you can remove it. There are so many image options. You need to use it as requirement. And how to save this writing? Just press the save icon with T, text, second from the right top. Okay, saving the creation. Now go to the writing list. Yes, this is the writing. Here you can edit poetry line 6, blah 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 blah. Okay, now save with the save icon with T. Yes, it has been saved. And you can see yes, it will be 6, line 6. Okay, saving. Now the text has been saved into your writing list. You need to use, or you can maintain your poetry library like this from the one from this one place. You can create, you can share this text format, share your poetry as text format also from here. Okay, so thank you for watching. তো আশা করছি আপনারা সবাই ব্যাপারটা বুঝতে পেরেছেন। তো মানে উম্মীদ করতা হু আপনি ইয়ে জো সারি চিজে সমঝ লিয়ে হোঙ্গে। আগর কোই কাই পে কোই দিক্কত হো, কোই প্রবলেম হো, তো মেল কর সকতে হে, ইমেল আইডি হে contact.poetryandcodecreator@gmail.com. You can contact us at contact.poetryandcodecreator@gmail.com. Thank you.